হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা দেখাবো কিভাবে আইব্রো থ্রেডিং করা হয়। তো আমরা হচ্ছে প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে আইব্রো থ্রেডিংয়ের জন্য মাস্ট হচ্ছে আইব্রোর পাশে হালকা করে একটু পাউডার দিয়ে নেব। পাউডারটা নিয়ে দিলে এটা স্মুথ হয়ে যায়, দেন এটা ইজিলি আর কি হেয়ারগুলো তোলা যায়। তো প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে মাস্ট নিচের থেকে আইব্রোটা তোলার জন্য ট্রাই করব। নিচের আইব্রোটা যখন তুলব তখন হচ্ছে এটা আস্তে আস্তে একটা শেপে, অলরেডি একটা শেপে চলে আসবে। তো দেখি আমরা কিভাবে এটা হচ্ছে আমরা আইব্রোটা থ্রেডিং করি। তো ইয়া, আমরা আস্তে আস্তে ছোটো ছোটো লোমগুলো তুলে ফেলছি। ছোটো ছোটো হেয়ারগুলো তোলা হয়ে গেলে দেন আমরা হচ্ছে একটা হচ্ছে লাইন নিয়ে আর সেটা হচ্ছে থ্রেডিং করতে ট্রাই করবো। একটা লাইন নিয়ে আসবো যেন জিনিসটা সুন্দর মতো শেপে আসে। এই যে আমরা হচ্ছে এখন কিন্তু একটা অলরেডি একটা সুন্দর একটা শেপে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি। অলরেডি সুন্দর একটা শেপে চলে এসেছে। নিচের শেপটা কমপ্লিট হয়ে গেলে দেন হচ্ছে আমরা হচ্ছে ওপরের হেয়ারগুলো তুলতে ট্রাই করব। ও আরেকটা কথা, নিচের যখন আইব্রোটা তুলবো তখন মাস্ট চোখটা হালকা নিচের টান দিয়ে ধরতে বলবেন ক্লায়েন্টকে। যদি বেশি টান দিয়ে না ধরে তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখন হচ্ছে আমরা উপরের হেয়ারগুলো তুলতে ট্রাই করব। উপরে যে ছোটো ছোটো হেয়ারগুলো আছে জাস্ট ওইগুলো তুলে দিলেই জিনিসটা সুন্দর একটা শেপে চলে আসবে। অলরেডি আপুর আইব্রোর এই পাশটা কিন্তু সুন্দর একটা শেপে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি। ছোট ছোট হেয়ারগুলো তুলছি আমরা। ওকে, এই পাশটা অলরেডি ডান। দেন আমি একটা ব্রাশের মাধ্যমে উপরে হেয়ারগুলো নিব আর কেচি দিয়ে সুন্দর করে কেটে দিব যেন একটা জিনিসটা সুন্দর একটা শেপে বোঝা যায় আর কি। বেশি কাটা যাবে না, বেশি কাটতে কিন্তু একদম বেশি দেখা যাবে। হালকা জাস্ট ব্রাশ দিয়ে যখন উপরে টান দিব তখন দেখা যাবে যে জিনিসটা একটু রকম যেন বড়, বেশি বড় বড় হয়ে গেছে জিনিসটা, হচ্ছে আইব্রোর সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। এখন একটু হালকা একটু ছেটে দিলে জিনিসটা সুন্দর মতো হচ্ছে আইব্রোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, এই পাশেরটা কমপ্লিট। এখন হচ্ছে আমরা ডান পাশের আইব্রোটা তুলব। মাস্ট ক্লায়েন্টকে বলতে হবে যে আঙুল দিয়ে যেন চোখটা হালকা টান দিয়ে ধরে যেন জিনিসটা আর কি ইজি হয় তুলতে। আর হালকা একটু পাউডার মাস্ট তুলে দিতে হবে, পাউডার দিলে হয় কি জিনিসটা স্মুথ হয়ে যায়, তখন হচ্ছে থ্রেডিং করতে খুব বেশি মানে ইজি হয়। সো ইয়া, এটা হচ্ছে এখন হচ্ছে নিচের ছোটো 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 এটা আছে সেগুলো তুলে ফেলছি। ছোটো ছোটো হেয়ারগুলো তোলার পরে দেন হচ্ছে আমরা শেপে আনতে ট্রাই করব। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে সুন্দর কিন্তু একটা অলরেডি শেপে চলে আসছে, তাই না?
মাশাল্লাহ মাশাল্লাহ, এখন কিন্তু আমাদের সুন্দর লাগছে খুব আপুটাকে। নিচের এটা অলরেডি ডান, এখন হচ্ছে আমরা উপরে যে ছোট ছোট হেয়ারগুলো আছে এইগুলো তুলে ফেলবো, তাহলে এটা সুন্দর একটা শেপে চলে আসবে। ছোট ছোট হেয়ারগুলো তোলা হচ্ছে, ছোট ছোট হেয়ার তুলে দেন আমরা একটা সুন্দর একটা লাইন করতে চেষ্টা করব। মাঝখানেও তুলে দিলাম, মাঝখানে তুলে দিলে হয় কি দেখতে জিনিসটা আরও বেশি সুন্দর লাগে। আর মাঝখানে তোলার জন্য অবশ্যই ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন যে আপনি কি মাঝখানে তুলতে চাচ্ছেন কি তুলতে চাচ্ছেন না। অনেকে হয় কি মাঝখানে তুলে না, আবার অনেকে মাঝখানে তুলে, মাঝখানে তুললে মাঝ জিনিসটা সুন্দর লাগে। তো সেটা হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে কে কীভাবে আইব্রোটা থ্রেডিং করতে যাচ্ছে, যে যেভাবে থ্রেডিং করতে যাবে আপনি জাস্ট এক্স্যাক্টলি সেভাবেই থ্রেডিং করে দেবেন। মাঝখানেটা তোলার জন্য জাস্ট এই পাশ ও পাশ করে আমরা করে তুলতে হবে, জাস্ট আমরা যেটা যে দেখাচ্ছি আর কি এভাবে তুললে জিনিসটা সুন্দর মতো তোলা যায়। অলরেডি টান আরেকটু আছে, এই পাশে একটু হালকা তুললেই হয়ে যাবে সুন্দর একটা স্মুথ। আর ব্রাশ দিয়ে হচ্ছে ছোটো ছোটো এইগুলো হেয়ারগুলো একটু হালকা কেচ ছেটে দিচ্ছি, সেটা হচ্ছে ছেটে দিলে দেখতে সুন্দর লাগবে, একটা লাইনে চলে আসবে। এই তো সুন্দর হয়ে গেছে, কমপ্লিট করা হলে সুন্দর করে তাকিয়ে দেখবেন মিররে যে দুটো সুন্দর মতো সেট হয়ে গেছে কিনা। এইগুলোর সাথে এইগুলোটা একটু হালকা গরম লাগছে, দ্যাটস ওয়াই এটা আমরা একটু হালকা তুলে দিলাম যেন দুই ব্রোটা এখন অ্যাকুরেট দেখা যায়। এখানে একটু হালকা একটু হেয়ার আছে, এটা একটু হালকা ছেটে দিচ্ছি, দেখতে সুন্দর দেখা যাবে আর কি। সো ইয়া আমাদের আইব্রো অলরেডি ডান, সবাই ভালো থাকবেন আর নেক্সট টিউটোরিয়াল নিয়ে আবার আসি।